যিনি পেইন্টার, রঙের কাজ করেন, তিনি রঙের কাজ করতে গিয়ে অজুর যে অঙ্গগুলো তার কোনো জায়গা যদি তার রং লেগে যায়, আর এখনকার যুগে যে সমস্ত রং ইউজ করা হয় এর বেশিরভাগই শরীরের উপর একটা প্রলেপ তৈরি হয়ে যায়, এই রঙের উপর দিয়ে অজু করলে অজু হবে না। তেমনিভাবে গোসল ফরজ হয়েছে, সেক্ষেত্রে আপনার শরীরে যদি কোথাও রং লেগে থাকে আর আপনি ওটার উপরে পানি দিয়ে গোসল করে চলে আসেন, তাতে আপনার গোসল আদায় হবে না। বরং অজু এবং ফরজ গোসলের ক্ষেত্রে আপনার শরীরে যে জায়গাটা রং লেগে আছে সে রংটা আপনাকে রিমুভ করতে হবে, দূর করতে হবে। যে কোনো মেডিসিন দিয়ে হোক, কেরোসিন দিয়ে হোক, যেটা দিয়ে পারেন আপনি ওটা কী করতে হবে, দূর করতে হবে। অনেক সময় কেরোসিন দিলে রং উঠে যায়, তো তিনি কেরোসিন দিয়ে হলেও রং উঠাবেন, তারপর তাকে অজু করতে হবে। কিন্তু রং থাকা অবস্থায় তিনি অজু করে আসেন, তার অজু হবে না। শুধুমাত্র রঙের ব্যাপারেই না, মেয়েদের নেল পালিশ ইউজ করে, নেল পালিশ লাগানোর পরে যদি মেয়েরা অজু করে তাহলে অজু হবে না। কারণ হলো এই রঙটা নখের উপর একটা আবরণ সৃষ্টি করে ফেলে, তার উপরে আপনি যতই পানি ব্যবহার করেন আপনার ত্বকে পৌঁছাবে না, যার কারণে অজু হবে না। ব্লেড দিয়ে এটাকে চেষে ফেলার আগ পর্যন্ত অজু হবে না। আপনি সৌন্দর্যের জন্য কালার করবেন, নখরে করেন, শরীরের কোনো আপত্তি নাই। তবে যেহেতু আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজের জন্য অজু করতে হবে, তাহলে আপনি নেল পালিশ ব্যবহার করলে ওইটা রিমুভ করা ছাড়া আপনার অজু হবে না, আর অজু না হলে নামাজও হবে না। বিধায় আপনি নেল পালিশ ব্যবহার করতে পারেন যতক্ষণ অজু ধরে রাখতে পারেন, অজু চলে গেলে আপনাকে নেল পালিশ রিমুভ করে অজু করতে হবে, তারপরে নামাজ আদায় করতে হবে।